Assalamualaikum সবাইকে ভিডিও মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ঢাকা কাওরন বাজার 6 ফেব্রুয়ারি রোজ সোমবার 2023 আদা এবং রসুনের দামটা জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে এইগুলো চায়না আদা সীমাহীন বাড়লো আদার দাম এবং রসুনের দাম আর এখানে আপনাদেরকে এই এক কোয়া রসুনগুলো একটু দামটা জানাই দেব যে আসলে এগুলো কেমন দামে বিক্রি করছিল কত করে বিক্রি করছিল এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের এক কোয়া রসুন আছে এই দামটা জানাই দেব ভিডিওটা কন্টিনিউ করুন ভালো লাগবে ভাই কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আছেন না একটু নামটা বলেন আপনার আমার নাম ইয়াসিন ইয়াসিন ভাই না আচ্ছা আমাদেরকে আজকে একটু বলেন এই যে এগুলা তো এক কোয়া রসুন বলে না এক কোয়া রসুন এগুলা কেউ যদি 1 কেজি 2 কেজি নিতে চায় বিক্রি করেন বিক্রি করি বিক্রি করেন না এগুলা বর্তমান বাজারে কত করে কেজি চলছিল এগুলো এটা খুচরা বিক্রি করি 290 টাকা 300 টাকা আর পাইকারি বেচলো 280 টাকা কেজি পাইকারি কত কেজি হলে নিতে হবে আপনার কাছে এখান থেকে সর্বনিম্ন 5 কেজি সর্বনিম্ন 5 কেজি এটার দাম কি বাড়ছে না কমছে আগের তুলনায় এটা আগের দামই আছে এটা আগের চেয়ে 10 টাকা কেজিতে কমছে আর মানে এটা আগের থেকে 10 টাকা কেজিতে কমছে আগে কত ছিল আগে 300 টাকা কেজি ছিল পাইকারি পাইকারি আর এখন এখন 290 280 280 290 আচ্ছা আর এটার দামও কি একই দাম না এটার দাম বেশি এটার দাম কত এটার দাম হলো পাইকারি 440 টাকা কেজি 440 পাইকারি 2200 টাকা পাল্লা কেজি 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 440 এটা আবার এটার দাম এত বেশি কেন এটা বড়টা বাছাই কর এগুলা কি আমাদের বাংলাদেশী না বাংলাদেশী না এত দাম এই রসুনের আর এই পাশের দা সরুরা কত ছিল এটা এটা একই এই দুইটা দাম একই দাম হ্যাঁ একই দাম একই এই দুইটা দাম একই দাম আচ্ছা তারপর যে আমাদেরকে আর একটু বলবেন আদার দাম নাকি চায়না আদার দাম নাকি অতিরিক্ত দামে বাড়ছে তো এখানে তো চায়না কেরালাও আছে না আচ্ছা চায়না ওটা কি বার্মা না কেরালা ওটা বার্মা বার্মা আচ্ছা চায়না আদা আজকের বাজারে কত করে বিক্রি হচ্ছে চায়না আজকের বাজার বিক্রি হচ্ছে 255 টাকা গতকালকে দাম কম ছিল এই দাম নাকি আরো কম ছিল গতকালকে ওই দামই ছিল 255 না 255 আচ্ছা এই কেরালাটা কত করে দিয়েছিলেন ভাই কেরালা না ওটা বার্মা বার্মাটা কত দিয়েছিলেন বার্মাটা বিক্রি করতেছে আপনার পাইকারি 75 টাকা কেজি আর এটা এটা কি চায়না হ্যাঁ চায়না এটা চায়না আচ্ছা এই জন্য এটা 75 টাকা 75 টাকা মানে চায়না আদার দামই প্রচুর বেশি প্রচুর বেশি মানে এটা চাইতে এটা চাহিদা বেশি এটা এটার মানুষের চাহিদা বেশি কিন্তু মানুষের যদি আপনার এই বার্মা আদার যদি যদি চাহিদা থাকতো তাহলে কিন্তু এই আদার দামটা কমে যেত না তাহলে এদের দামটা একটু কিন্তু এটার চাহিদা বেশি থাকার কারণে আবার আমদানি কম হচ্ছে এজন্য দামটা অনেক বেশি কম এর লিগে দাম বেশি দামটা অনেক বেশি আচ্ছা ঠিক আছে আমরা একটু রসুনের দিকে যাই রসুনের কথাটা যদি বলতে চাই রসুনের দামটা দফায় দফায় বাড়ছে শুধু দফায় দফায় বাড়ছে এগুলো তো সব চায়না রসুন না চায়না রসুন চায়না রসুন আছে এখানে অনেক কোয়ালিটি রসুন আছে ভাই কত করে দিছিলেন এগুলো আজকের বাজারে এটা আজকে বিক্রি করতেছি 170 টাকা কেজি এটা 170 হ্যাঁ 170 170 টাকা চায়না রসুন আচ্ছা আর এই পাশের এগুলো কেমন দামে দিছিলেন এগুলোর এটা একই একই দাম একই মাল এই যে এটার দাম বেশি এটার দাম আর আবার আরো এটা একটু সাদা না হ্যাঁ এটা সাদা মাল এটার দাম বেশি এটা কোন কোম্পানির বলে ভাই এটা চায়না কোম্পানি এক কোম্পানির মাল মানে টাইফিন কোম্পানি টাইফিন কোম্পানি এটা কত দিছিলেন এটা বেস্ট 175 টাকা 175 মানে এটার তুলনায় এটা 5 টাকা বেশি কেজিতে বেশি 5 টাকা 5 টাকা বেশি 5 টাকা বেশি রসুন নিয়ে বাজারে কোনো সিন্ডিকেট আছে নাকি না না কোনো সিন্ডিকেট নাই মানে মূলত ইনপুট হচ্ছে না ইনপুট হচ্ছে না ইনপুট না হওয়ার কারণে দামটা অনেক বেশি হচ্ছে না ইনপুট না হওয়ার কারণে দামটা অনেক বেশি দাম কি কমার সম্ভাবনা নাই না কমার সম্ভাবনা আছে আপনি এই মাস পরে বোঝা যাবে দাম কিন্তু এখন আরো বাড়ার সম্ভাবনা আছে নাকি দবাই আর বাড়ার সম্ভাবনা মনে হয় নাই কেন দেশি রসুনের চাপ পড়লে চায়না রসুনের দাম দেশি রসুন তো আপনাদের কাছে নাই না দেশি রসুন নাই দেশি রসুন তো আপনাদের কাছে নাই দেশি রসুন বাজারে নাই দেখেই আপনার দাম বেশি চায়না এটার দাম অনেক বেশি না অনেক বেশি ধন্যবাদ ভাই অনেক ইনফরমেশন দিয়েছেন